আসসালামু আলাইকুম বরহমাতুল্লা বক সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন সদকাতুল ফিতির কীভাবে আদায় করতে হবে বা কত টাকা আদায় করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো একজন সাহাবি হজরত আবু সাঈদ খুদির রদি আল্লাহ আহ একটি হাদিস দিয়ে আমি শুরু করছি তিনি বলেন কুননা নখরজু জাকাত আল ফিত্রি সো আমিন তো আমিন আউ সামিন শাহরিন আউ আমিন তমারিন আউ আমিন আকুদ্দিন সো আমিন বিন এই হাদিসটি বুখারি এবং মুসলিমের একটি হাদিস এখানে আবু সাইদ কুদির রদিউল্লাহ তাল আহ্ন বলতেছেন যে রসুলের জমানায় আমরা পাঁচটি বস্তু দ্বারা সতকাতুল ফিতের আদায় করতাম সেই পাঁচটি বস্তু হল খেজুর কিসমিস, জব পনির ময়দা বা আটা তো এই পাঁচটি বস্তু দ্বারা রসুলের জমানায় সাহাবিরা সদকাতুল ফিতের আদায় করতেন এই পাঁচটি বস্তুর মধ্যে আবার দুটি ভাগ দুটি ভাগ বলতে যদি ময়দা বা আটা দিয়ে যদি কেউ সৎকাতুল ফিতর আদায় করতে চায় তাহলে অর্ধসা অর্ধসা আসে এক কেজি ছয়শত ছত্রিশ গ্রাম এবং খেজুর কিশমিশ পনির জব এগুলো হলো একসা একসা সমপরিমাণ তিন কেজি দুই বাহাত্তর গ্রাম তো কত টাকা আসে এটা আমরা একটু হিসাব করব। যদি আমরা আটা বা ময়দা দ্বারা যদি সৎকাতুল ফিতির আদায় করতে চাই তাহলে আটা বা ময়দা যদি আমরা কেজি প্রতি পঁয়তাল্লিশ টাকা করে ধরি তাহলে এক কেজি ছয়শো ছত্রিশ গ্রামের দাম আসে তেহাত্তর টাকা বাষট্টি পয়সা তো আমরা দেওয়ার সুবিধার্থে আমরা পঁচাত্তর টাকা আদায় করে দিব আমরা যদি সৎকাতুল ফিতির খেজুর বা দ্বারা আদায় করতে চাই তাহলে তিন কেজি দুইশো বাহাত্তর গ্রাম আমাদেরকে দিতে হবে তো আমরা কেজি প্রতি যদি খেজুর বা কিসমিস তিনশো টাকা করে ধরি তাহলে আমাদের আসে নয়শত একাশি টাকা ষাট পয়সা তো আমরা আদায় করার সুবিধার্থে আমরা এক হাজার টাকা আদায় করে দিব সেটাই সবচেয়ে ভালো হবে যদি আমরা জব দ্বারা শতকাতুল ভেতরে আদায় করতে চাই তাহলেও তিন কেজি দুশো ছিয়াত্তর গ্রাম তো আমরা কেজি প্রতি যদি জবের ছিয়াত্তর টাকা করে ধরি তাহলে দুইশত আটচল্লিশ টাকা সাতচল্লিশ পয়সা আসে তো আমরা দেওয়ার সুবিধার্থে আমরা আড়াইশো টাকা আদায় করে দিব যদি কেউর সামর্থ্য ভালো থাকে সে যদি আর একটু ভালো মানে দিতে চায় তাহলে সে পনিরের দ্বারা সাতকাতুল ফিরে আদায় করতে পারে যদি কেউ পনির দ্বারা আদায় করতে চায় তাহলে পনির ও তিন কেজি দুইশো বাহাত্তর গ্রাম দিতে হবে তো আমরা পনিরের কেজি ধরেছি ছয় শত বাহাত্তর টাকা করে তো ছয় বাহাত্তর টাকা করে যদি পনিরের কেজি হয় তাহলে আমাদের টোটাল আসে দুই টাকা আটাত্তর পয়সা তো আমরা আদায়ের সুবিধার্থে বাইশ শত টাকা আদায় করে দেব মানে দুই টাকা করে আদায় করে দেব তা আমরা বুঝতে পারলাম যার যেভাবে সমর্থ আছে সে সেভাবে সৎকাতুল ফেতের আদায় করবে সর্বনিম্ন সৎকাতুল ফেতের আমাদের এখানে পঁচাত্তর টাকা এবং সর্ব উচ্চ সৎকাতুল ফিতের বাইশ শত টাকা তো যাদের যেমন সমর্থ আছে সে সেভাবে আদায় করবে যদি কাহারও সর্বনিম্নটা দেওয়ার সমর্থ থাকে পঁচাত্তর টাকা তাহলে সে পঁচাত্তর টাকা আর আরেকটু যদি উন্নত মানে দিতে চায় তা আমরা চেষ্টা করব পঁচাত্তর টাকা বা আড়াইশো টাকা বা আরেকটু বেশি দিতে চেষ্টা করবো আজকে এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি